রাজ্য বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে রবিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে কবি সুকান্তের জন্মজয়ন্তী পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, মেয়র দীপক মজুমদার এবং শিক্ষাবিদ অরুণোদয় সাহা ও ছাত্রছাত্রীরা। সারা রাজ্যেই বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে কবি সুকান্তের জন্মজয়ন্তী পালন করা হয়েছে। অনুষ্ঠানে তাঁর ভাষণে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, কবি সুকান্ত ছিলেন ক্ষণজন্মা কবি এবং এই অল্প সময়ের মধ্যেই তিনি প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন। যে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিন, উনি ক্ষণজন্মা, যেটা বলছে আমাদের আমাদের প্রাক্তন ভিসি বলেছে, এবং উনি তীর্থ কণ্ঠে ঘোষণা করেছিলেন, যতক্ষণ দেয়া আছে প্রাণ, প্রাণপণে পৃথিবী সরাব জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বারযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। আজকের এই সেই কবির জন্মজয়ন্তী আমরা পালন করছি, এবং এই অল্প বয়সে আমরা এত খ্যাতি অর্জন করেছেন এবং বাংলা সাহিত্যে এবং মেধা এবং মননের যে ভিত উনি তৈরি করেছেন, তা আজও আমাদের চর্চার বিষয়, আমাদের প্রেরণার উৎসস্থ। আপনারা জানেন এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, কবি কাজী নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য, দ্বিজেন্দ্রলাল রায়, মাইকেল মধুসূদন দত্ত, অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন, অনেক কবি তৎকালীন সময়, এই যে আজকে আজকে অমৃত মহোৎসব, প্রধানমন্ত্রী কী চাইছে, বিশ্বে যেন আবার আমরা শ্রেষ্ঠ আসনে বসতে পারি, আজকে সেই জিনিসের জন্য কিন্তু আজকে আমাদের এক ভারত শ্রেষ্ঠ ভারত করার জন্য কিন্তু পরিকল্পনা। কবি সুকান্তকে প্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন রতনলাল নাথ। শ্রেষ্ঠ ভারত গড়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগের কথা তাঁর বক্তব্যে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। কবি সুকান্ত শুধু কবি হিসেবে নন, একজন সমাজ সংস্কারক হিসেবে মানুষের মেধা ও মননের মধ্যে বেঁচে আছেন বলে জানান রতনলাল নাথ। এই লেভেলে কেন ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন হবে, বিশ্বগুরুর আসনে বসার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রতিনিয়ত চেষ্টা করছে, কারণ ওই লেভেলে যদিও আছে বর্তমান প্রজন্ম বা কিছুদিন আগে বর্তমানে যারা রয়েছে এখনো অনেকে নেই, যেমন নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায় এবং শঙ্কর ঘোষ, বাংলাদেশের রয়েছে নির্মলানন্দ গুণ, ওই লেভেলে নয় কিন্তু, তাদের শ্রদ্ধা জানিয়ে বলছি। তাই আজকে এই জন্যে আমরা কিন্তু আজকে তাদের স্মরণ করছি, কারণ এই যে ক্ষণজন্মা বললাম, আজকে আমরা আরও কবির জন্মজয়ন্তী পালন করি, কিন্তু সুকান্তর প্রতি এই যে কৈশোর তরুণ কবি, এই যে জিনিস আজকে এই জন্য শিশুদের মনে তার চিন্তাধারা, যেমন তার চিন্তাধারা যেমন সমাজসেবার প্রতি, এবং শুধুমাত্র উনি কবি বা সাহিত্যিক হিসাবে নয়, উনি কিন্তু সমাজ সংস্কারক হিসাবে এ পর্যন্ত খ্যাতি ওনার ছিল। তো যে বয়সের ছেলেমেয়েরা খেলাধুলায় মগ্ন থাকে, যে বয়সের ছেলেমেয়েরা শুধু পড়াশোনা এবং পরীক্ষা লেখাপড়ার বাইরে কোনো চিন্তা করতে চায় না, ঠিক সেই বয়সে সুকান্ত কিন্তু সমাজের বিভিন্ন সংকট এবং সমস্যার কথা। রবিবার বিভিন্ন সংস্থার পক্ষ থেকেও সুকান্ত জন্মজয়ন্তী পালন করা হয়। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।